বেঁধে রাখবে বা লোকে যাদের টাকা মেরে তাদেরকে সব ওই আবাস যোজনার নামে মানে কলা গাছ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা ঝেড়ে দিয়েছে, আর যাদের বাড়ির ছেলে মেয়েদের কাছে শিক্ষিত যুবকদের চাকরি খেয়ে বসে রয়েছে, কিছুই তো খেতে বাদ নেই, সবই খেয়ে ফেলছে এই রাজ্য সরকার। তো স্বাভাবিক অর্থে মানুষের বিক্ষোভ, আরও এরা মানুষের বিক্ষোভের সামনে পড়বে আগামী দিন, বেঁধে রাখবে। সঙ্গে একটা কাঁচি নিয়ে যেতে বলবেন, বেঁধে রাখলে কাঁচি দিয়ে যাতে কেটে বেরোতে পারে। খাদ্যমন্ত্রীকে অভিযোগ জানানো কি অখাদ্য ব্যাপার হচ্ছে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তার কারণ খাদ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়ে একটু অখাদ্য কথাবার্তা বলে ফেলেছিল, রাস্তা ঠিক নেই অভিযোগ করে ফেলেছিল, অভিযোগ তো করা যাবে না। বিচারপতির ওপর হামলা হতে মানে আগামী দিনে হামলা হচ্ছে না, হতেই পারে, তখন তার বাড়িতে পর্যন্ত পৌঁছে যাচ্ছে, পোস্টার লাগাচ্ছে যেখানে বিচারপতি সুরক্ষিত নন। তো সাধারণ মানুষের কাছে তো এটাই মানে এটাই হওয়া উচিত সাধারণ মানুষের কাছে। হ্যাঁ, আবার কি হবে, ওই যে দিদির ভূতেরা আছে না ওখানে, দিদির ভূত, দিদির ভূত আর দিদির ভূতেরা ওখানে নৃত্য করে দিয়েছে আজকে, তা নৃত্য হওয়ার পর তো চরই পাবে। হ্যাঁ, তো কী করবেন, ওখানে উনি ফাইভ স্টারে খেয়ে অভ্যস্ত, তা সিনেমায় যেমন উনি পোস্ট টোস্ট দিয়ে আসতেন যে এই পোস্ট দিলাম খাবারের সময় আবার উঠে গেলাম খেলাম না, সেরকমই উনি করেছেন। সাধারণ দেখুন, সাধারণ মানুষকে ওনারা সম্মান জানেন না, যারা তাদের কোওয়ার্কার, যারা তাদের কর্মী তাদেরকেও তারা সম্মান জানেন না। আমার তো কষ্ট হচ্ছে যে ভদ্রলোকের বাড়িতে খেতে গেছিলেন তাকে দেখে, আমার তাকে দেখে খারাপ লেগেছে, তিনি হয়তো অপমানিত হচ্ছেন চারিদিকে, আমার কষ্ট লেগেছে তাকে দেখে। আমি চাইবো তিনি হয়তো ভিন্ন দল করতে পারেন, কিন্তু আমার সহমর্মিতা তার সঙ্গে থাকবে, তাহলে হয়তো উনি ওই একটা ছোটোবেলা একটা সিনেমা ছিল মিস্টার ইন্ডিয়া, উনি হয়তো ওই রকমভাবে খেয়েছেন, ওই রকমভাবে খেয়েছেন হয়তো মিস্টার ইন্ডিয়া বা গুপি বাইন বাঘা বাইন, এরকম হাততালি দিয়েছেন, থালা এসে গেছিলো খেয়ে নিয়েছেন, তারপর আবার হাততালি বেড়েছে চলে গেছে। সবাই গর্জে উঠবে, এখানে সারা বাংলার আপামর জনতা এই রাজ্য সরকারের ওপর ক্ষুব্ধ, এদেরকে তুলে ছুঁড়ে আছাড় মেরে ফেলে দেবে, কেউ বাঁচাতে পারবে না এদের, না দিদির দুধ না দিদির ভূত, কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, মনে আছে আমার ফ্রিতে দেখতে গেলে ওনাকে ওইসব টিকিট না কাটার বদলে ভোট দিতে, ওনাকে বুঝতে হবে উনি রাজনীতিতে এসেছিলেন কেন, যে কোনো মানুষই রাজনীতিতে মানুষের জন্য কাজ করার জন্যে, শোম্যানশিপের জন্যে নয় যে তাকে কেউ দেখার জন্যে। এই সহজ বোধ্য জিনিসটা যদি বুঝতে না পারে থাকেন, আমার কিছু বলার নেই। আমি চাইবো যে সাধারণ শিক্ষিত মানুষ আরও বেশি করে রাজনীতিতে আসুক, কিন্তু শিক্ষিত মানুষ আসা আর রাজনীতিতে এসে জায়গা পেয়েও মানে অশিক্ষিতর মতো কথা বলার মধ্যে একটা সাধারণ একটা বেসিক ডিফারেন্স থাকা দরকার। বুঝে থেকে কিছু বোঝেনি তো, আসল কথা হচ্ছে কিছু বুঝছে না, ও দুধ আর ভূত যাই পাঠান পাঠিয়েছে, কেউ কিছু বুঝছে না, যাদের পাঠিয়েছে যারা পাঠিয়েছে তারাও বোঝেনি, ওই পাঠিয়েছে বোঝেনি বলে মানুষের জন্য কাজ হয়নি বলে ভূত দুধ সব পাঠাতে হচ্ছে, তা নিজেরাও জানে কাজ হয়নি, তো এখন যারা যাচ্ছে তারাও বুঝতে পারছে না, তারাও কী কী বলবে জানে না, আর যদি বুঝেও থাকে শুনবে তো, ওদের কথা কেউ শোনে ওপরে, দুটোই তো পোস্ট না, একটা পোস্ট একটা এতদিন ছিল এখন তো দুটো হয়েছে, বাড়ির সামনে বড় বড় করে কোনো এক ব্যক্তির ছবি, ভাগ্যিস স্বামীজির একটা ছোট ছবি দিয়েছিলেন তাই বুঝতে পারলেন যে কার জন্মদিবস, তাহলে তো গুলিও যেত মানুষের।